রেল যাত্রীদের ভোগান্তি অব্যাহত। সমস্যার কথা মাথায় রেখে আগে ভাগে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা। লোকাল ট্রেনে দুর্ভোগ আরও কয়েকদিন চলবে বলে খবর। মঙ্গলবারও অব্যাহত লোকাল ট্রেনের দুর্ভোগ, যার কারণে সমস্যায় পড়েছেন রেলের নিত্যযাত্রীরা। এই ভোগান্তি চলবে আরও বেশ কয়েকদিন। এদিন রেল দুর্ভোগের কথা মাথায় রেখে আগে ভাগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে পরীক্ষার্থীরা। আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নজরবিহীন নিরাপত্তায় নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা যায়, মাধ্যমিক পরীক্ষার মতোই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে। এবছর মোট 8,52,000 পরীক্ষার্থী বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। গত বছরের চেয়ে বেড়েছে এবারে পরীক্ষার্থীর সংখ্যা। গতবারের চেয়ে 7,000 বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবে এবার। 14 মার্চ থেকে পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে 27 মার্চ। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে চরম ভোগান্তিতে পরীক্ষার্থীরা। এরই মধ্যে শিয়ালদহ মেল লাইনে মেরামতের কাজের সময়সীমা বৃদ্ধি করায় চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে পরীক্ষার্থীদের। শুধু পরীক্ষার্থী বা অভিভাবকেরা নন, সাধারণ নিত্যযাত্রীদেরকেও পোয়াতে হচ্ছে এই দুর্ভোগ। সব মিলিয়ে আগামী রবিবার পর্যন্ত চলবে এই মেরামতের কাজ, এমনটাই জানা গেছে রেল কর্তৃপক্ষ সূত্রে। জানা যায়, গত 7 মার্চ থেকে কাজ শুরু হয়েছিল। তখন থেকেই ধীরে ধীরে কমতে থাকে ট্রেনের সংখ্যা। সোমবার তা এক লাফে কমে আসে অনেকটা। কম ট্রেন থাকায় ট্রেনগুলিতে বাদুর ঝোলা ভিড়। অনিয়মিত ট্রেন, কম ট্রেন, অতিরিক্ত যাত্রী সংখ্যা, যার কারণে একেবারে নাজেহাল অবস্থা যাত্রীদের। আর এরই মধ্যে আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, যার কারণে যাত্রী সংখ্যা বেড়েছে। ভিড়ের কারণে অনেকে ট্রেনে উঠতে পারছেন না বলে অভিযোগ উঠে এসেছে যাত্রীদের পক্ষ থেকে। যাত্রীদের অভিযোগ, ট্রেন চলাচলের সমস্যার কারণে কোনো কোনো যাত্রীকে ট্রেনে কিংবা স্টেশনে সময় কাটিয়ে দিতে হচ্ছে। আবার কোনো সময় দেখা যাচ্ছে ট্রেন চললেও মাঝপথে দাঁড়িয়ে পড়ছে সেই ট্রেন, যার কারণে বেশ ভোগান্তির মুখে নিত্যযাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থীরা। এদিকে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজের জন্য আজ মঙ্গলবার শিয়ালদহ কল্যাণী শাখায় সব মিলিয়ে 19 জোড়া ট্রেন বাতিল করা হয়েছে, যার মধ্যে শিয়ালদহ থেকে কল্যাণীর মধ্যে 13 জোড়া লোকাল ট্রেন চলবে না। কল্যাণীর পর থেকে 6 জোড়া ট্রেন বাতিল থাকবে 19 মার্চ পর্যন্ত। শিয়ালদহ কল্যাণী লাইনে গড়ে 21 জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই সময় ট্রেনগুলিতে বাড়তি চাপ সামলাতে সতর্কতা অবলম্বন করছে রেল। আগামী 15 থেকে 19 মার্চ পর্যন্ত কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত 14 জোড়া প্যাসেঞ্জার স্পেশাল চালাবে পূর্ব রেল। বিশেষ পরিষেবা পাওয়া যাবে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত। এই বিষয়ে শিয়ালদহের DRM দীপক নিগম বলেন, সোমবার রাতে কল্যাণী থেকে নৈহাটি পর্যন্ত লাইনের কাজ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আজ থেকে ট্রেন বাতিল বা দেরিতে চলার সম্ভাবনা অনেকটাই কমবে। পাশাপাশি পরীক্ষার্থীদের হাতে বেশি সময় নিয়ে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন রেলকর্তা। তার দাবি, আমরা চেষ্টা করব পরীক্ষার আগে ও পরে তুলনায় বেশি ট্রেন চালাতে। কিন্তু তা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা বেড়েছে। সেই সাথে ট্রেন লাইনের কাজ চলার কারণে সময় মতন গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা, এমনটাই অভিযোগ যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, শিয়ালদা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।